Assalamualaikum guys, it's me Asif Ahmed and welcome to new vlog, vlog 37. অনেক দিন পরে অনেক একটা লম্বা ব্রেক নেওয়ার পর আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। সো আমি ট্রাই করব এখন থেকে আবার রেগুলার ব্লগ করার। আজকে একটা নতুন ব্লগ করছি, মূলত আজকের ব্লগটা শর্ট ব্লগ। সো এখন থেকে আমি বেশিরভাগ ব্লগই শর্ট ব্লগ করব, কারণ এখন অনেকেই লম্বা ভিডিও দেখতে পছন্দ করছে না, সেই কারণে ছোট ছোট ব্লগ করব। তবে আমার ব্লগে আমার যে নিজস্ব ফ্লেভারগুলো এটা ইনশাল্লাহ আপনারা সবাই পাবেন, এইটুকু আমি ইনশিওর করবো আমার ভিডিওগুলোতে। সো আজকের ব্লগটা মেইনলি আমাদের নানি বাসায় আম্মুর সাথে আম পাড়তে যাওয়া। সো ছোট একটা ব্লগ, আমরা আম পাড়তে গেলাম, কি কি করলাম এই বিষয়গুলো নেই। সো আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। সো আজকের ব্লগে স্পেশাল গেস্ট হলো আমার আম্মু। আমরা নানি বাসায় আসছি আম পাড়তে। সো গত বছরও আমরা আম নিয়ে কিছু ভিডিও করেছিলাম আম পাড়ার সময়। তো চলুন দেখা যাক সিনেমাটিক কিছু ভিডিও, আর এনজয় করতে থাকুন ব্লগটা। সকলে হয়ে গেছি স্মার্ট, এবং আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের একজন স্মার্ট নাগরিক, সো আর কতদিন ইউজ করবো পেপারে সেই টিপিক্যাল ভিজিটিং কার্ড। সো চলুন এখনই সময় আমাদের শিফট হয়ে যাওয়ার অ্যাফিক্স স্মার্ট কার্ডে, যে কার্ডে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার সোশ্যাল মিডিয়া সবকিছু স্টোর করে রাখতে পারবেন, এবং জাস্ট এনএফসি সাপোর্টেড যে কোনো ডিভাইসে একটি ট্যাপের মাধ্যমে আপনার সকল ইনফরমেশন শেয়ার করে ফেলতে পারবেন। সো দেরি না করে আজই অ্যাফিক্স এর ফেসবুক পেজে চলে যান এবং অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কার্ড। এবং অ্যাফিক্স অফার করছে এই কার্ডটি সম্পূর্ণভাবে আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ। এটা আমার ভাগ্নি, ও আম খেতেই ব্যস্ত, আমার ভিডিওতে কোনো কথা বলছে না, আর সবাই আর কি অনেক মজা করছি আমরা। আজকে আমরা আসছি আম্মুর বাসায়, মানে আমার নানি বাসায়। তো আমরা আম পাড়ছিলাম এতক্ষণ, যে কারণে আমরা ঘেমে অবস্থা খারাপ। তারপর আম্মু বলো তোমাদের এই বাগানের কি গল্প। এই বাগানে আমার অনেক স্মৃতি আছে, ছোটবেলা আম কুড়াতাম, বসে বসে আম খেতাম, ভাই বোন সবাই মিলে, মামা তো ভাই বোন, আমরা গাছে নিচে বসে লবণ নিয়ে শান করে দিতে, তারপরে গাছে উঠতাম, গাছে চড়তাম। এখানে আমার মায়ের কবর আছে। আমরা এখন আমাদের নানি বাড়ির পেছনে যে বাগানটা সেই বাগান আসছি, এর আগেও আপনারা আমাদের এই ভিডিওতে দেখেছেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আজকে যেহেতু এটা একটা শর্ট ব্লগ, আর ইনশাল্লাহ আমি নেক্সট ডে আমি রেগুলার ব্লগ আনবো এখন থেকে, নতুন নতুন বিষয় নিয়ে, নতুন নতুন জায়গায় দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সো আমার সাথে থাকুন এবং আসিফ আহমেদ পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে ফেলুন। এবং যারা এখন আমার ভিডিওটি দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো ইনশাল্লাহ নেক্সট আম্মুর সাথেও নতুন কোনো ব্লগ আসবে আবারও। সো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আসিফ আহমেদ চ্যানেলের সাথে থাকুন।